বিটিসির এজন রজা আছিল। এয়া এদিন সাধু কথার কাহিনী হব। চঞ্চল রজাই কুঠার মারিছিল নিজর এই ভরিত। ক্ষমতার লোভত রজার যাওঠা অবস্থা। আপুনি ঠিকই ভাবিছে, তেওঁ আন নহয় সাগ্রামা মহিলারিহে। কেতিয়াবা কংগ্রেছ, কেতিয়াবা বিজেপির নেজত ধরি সাঁতুরিব খোজে, পিছে ডুবিব ধরিছে সাগ্রামা এন্ড কোম্পানি। রাজনীতিত কোনো কারো আপন হয়ে না থাকে। কোন কেতিয়া শক্তিহীন হয়ে পড়ে তাকো কোনেও কব নোৱাৰে। এই কথাকে প্রতিনিয়ত করেছে 17টা বছরে বিটিসির শাসনভার চলা সাগ্রামা মহিলারির পতনের কাহিনী। পতনের কারণ কি এয়াও সকলে জানে। এই প্রতিবেদনত আকো এবার সাগ্রামা মহিলারির বিপিএফ দলের ফ্লাশব্যাক করব বিচার। 2003 চনত কেন্দ্রীয় সরকার সত্যি হওয়া চুক্তি অনুসরি গঠন হওয়া বিটিসিত সাগ্রামা এন্ড কোম্পানির হঠাৎ আবির্ভাব হয়। সহস্র সংগ্রাম এরি হঠাৎ প্যাট্রিয়ট হয়ে পড়া সাগ্রামার দলে বিটিসির শাসনের ভার ললে। 17টা বছর একেরাহে শাসন চলা সাগ্রামা এন্ড কোম্পানিয়ে উন্নয়নের নামত গড়িলে নিজের সম্পত্তির পাহাড়। রাইজ অতিষ্ঠ হয়ে 2020ৰ পরিষদীয় নির্বাচনত প্রমোদ বড়োর হাতত বিটিআর শাসনভার গতালে। প্রমোদ বড়োর নেতৃত্বত বড়োভূমির উন্নয়নের গতি ত্বরান্বিত হল। স্থিতপ্রজ্ঞ হয়ে উন্নয়নের বাবে নিরন্তর কাম করে থাকিল প্রমোদ বড়োয়ে। সলনি হল সাগ্রামা মহিলার স্থিতি। দীর্ঘদিন ধরে কংগ্রেসের হাতত ধরে রাজপাতত বহা বিপিএফ দলে 16 বিধানসভা নির্বাচনত বিজেপির হাতত ধরে বৈতরণী নৈ পার হওয়ার আখরা করেছিল। সময় সলনি হল। কা আন্দোলনের সময়ত অসম গণ পরিষদর প্ররোচনাত ক্ষণিকর বাবে বিজেপির সঙ্গে মিত্রতা পরিহার করব বিচারিছিল, যদিও শেষান্তত বিজেপির লগতে থাকি সর্বানন্দ সোণোৱালর সরকারক সাহস দিয়ে। কিন্তু তথাপিও সময়ত ওলোটা খড় মরার ভয়ত বিজেপি নেতৃবর্গর সাগ্রামাক চিনিবলে বাকি না থাকিল। 2020ৰ পরিষদীয় নির্বাচনত ইউপিপিএলর হাতত বেয়াকৈ মুখ ঠেকেচা খোৱা সাগ্রামাই বিধানসভার সভা নির্বাচনত কংগ্রেসের মহাজোঁটত থাকি 12খন আসনের মাত্র 4খন আসনহে পাবলৈ সক্ষম হল। এনেকৈ সাগ্রামার পতনের রাজনীতি আরম্ভ হয়েছিল। 24ৰ লোকসভা নির্বাচনত এতিয়া নিজের স্থিতি প্রতিপন্ন করবলে কোকরাঝার আর মঙ্গলদৈ অথবা সমষ্টি পুনর নির্ধারণ হব পৰা উদালগুড়ি আসনের বাবে বিগ বি বিজেপির পৰা এখন আসন এক প্রকার ভিক্ষা করবলে উঠি পড়ে লাগিছে। কিন্তু এয়া জানো সম্ভব হব? বিটিআরত স্থিতিহীন হয়ে পড়া বিপিএফক আসন এড়ি দি বিজেপিয়ে জানো নিজের ভরিত কুঠার মারিব? রাজনৈতিক বিশ্লেষকসকলে লোকসভাত বিপিএফে আসন নোপার কথা কেতিয়াবাই কৈ থৈছে। লোকসভা রাজ্যসভা বিধানসভা পারিষদ সকলোতে মুখ ঠেকেচা খোৱা সাগ্রামা মহিলারে নিজকে সংশোধন করে রাইজর আস্থাভাজন হওয়ার কথা রাজনৈতিক বিশ্লেষকসকলে সোঁৱৰাই থৈছে। গণতন্ত্রত রাইজে রজা। হা হুজুর বাদ দি রাইজর আশিক লওয়ার প্রয়োজন সাগ্রামা মহিলারে বুঝি উঠক। নিউজ ডেস্ক, টিএনএল নিউজ।